আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স সমাদরা এখনকার খবরে আপনারা দেখবেন আল জাজিরার প্রতিবেদন নিয়ে এই প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী যা বললেন ইনি বিস্তারিত আরও থাকবে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন অব্যাহত চিঠি আর থাকবে মুস্তাকের মৃত্যু সচ্চ তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইনি বিস্তারিত এছাড়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল বিএনপি থাকবে ইনি বিস্তারিত আরও থাকবে তিরিশ মার্চ থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে ক্লাস হবে দর্শক শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে নাটেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল জাজিরা চ্যানেলে প্রচারিত আলোচিত সেই প্রতিবেদনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমার এ বিষয়ে প্রতিক্রিয়াও নাই আমার কিছু বলারও নাই কারণ একটা চ্যানেল কি বলছে না বলছে সেটা দেশবাসী বিচার করে দেখবে দেশের মানুষই বিচার করে দেখবে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কতটুকু বানোয়াট আর কি উদ্দেশ্যে তারা করছে সেটাও বড় কথা যুদ্ধাপরাধীদের সন্তানদের ইন্ধন থাকতে পারে এসব ঘটনায় কেননা তারা তো থেমে থাকবে না এছাড়া আওয়ামী লীগ বিরোধিতার বিষয়টি তো রয়েছেই শনিবার বিকাল চারটায় প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আলোচিত এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন একটা বিষয় মনে রাখবেন জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি যাদের ইন্ডেমনিটি দেয়া হয়েছিল যে খুনিরা একটা দেশের শুধু রাষ্ট্রপতি না একটা পরিবারের ছোট্ট শিশুকে পর্যন্ত হত্যা করেছে সেই খুনিদের ইনডেমনিটি দিয়ে তাদের রাষ্ট্রীয়ভাবে চাকরি দেওয়া হয়েছে বিদেশি দূতাবাসে দেওয়া হয়েছে তাদের নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে জনগণের ভোট চুরি করে পার্লামেন্টেও বসানো হয়েছে এভাবে তাদের মর্যাদা দেয়া হয়েছে যারা এটা করেছে তাদের সম্পর্কে আপনাদের কি ধারণা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী দলীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি শনিবার সাতাশ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছটার দিকে প্রতিনিধি দলটি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান এ সময় তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বি এম রিয়াজুল কবির কাউসারের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন আমন্ত্রণপত্র হস্তান্তর করা দুই নেতা হলেন বিএনপির স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিষয়টিকে নিশ্চিত করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী পয়লা মার্চ বিকেল তিনটায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোর এ বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান হবে এ আয়োজন বছরব্যাপী চলবে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন রোববার হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের পদ থেকে ইস্তফা পেতে চিঠি দিয়েছেন তিনি অব্যাহতি নেওয়ার কারণও বিস্তারিত জানিয়েছেন আবেগঘন এই স্ট্যাটাসে দুই হাজার তেরো সালে চুক্তিভিত্তিক নিয়োগ পান সাংবাদিক খোকন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক এর আগে যুক্তরাষ্ট্রে ছিলেন ২০১৩ সালে নিয়োগ পাওয়ার পর থেকে তিনবার তার মেয়াদ নব্যান করা হয় তার অব্যাহতি যাওয়ার তথ্যে অনেকে অবাক হয়েছেন তবে আশরাফুল আলম খোকন জানিয়েছেন উচ্চশিক্ষার জন্য তিনি আকর্ষণীয় এই পদ ছাড়তে চাইছেন চুক্তিভিত্তিক চাকরিতে শিক্ষা ছুটির কোন বিধান না থাকায় চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ফেসবুকে খোকন লিখেছেন যাত্রাটা শুরু হয়েছিল আঠারোই আগস্ট দুই বর্তমান সরকারের প্রথম মেয়াদের মাত্র পাঁচ মাস বাকি তখন যুক্তরাষ্ট্রের আইসি জীবন ছেড়ে অনিশ্চয়তার পথে এসে হেঁটেছিলাম সরকারের কাজের প্রচার প্রচারণা গুজব প্রতিরোধ ও মিডিয়া সেক্টর নিয়ে কাজ করেছি তবে তখনও সরকারের ব্যাপক উন্নয়নের সুনাম ছিল আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তি ইমেজ ছিল এখনকার মতোই প্রতিদ্বন্দ্বীহীন শেষের দিকে কিছুটা আবেগী হয়ে ওঠেন খোকন লেখেন আজ আঠাশ আমি আমার পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদনপত্র দিয়েছি কারণ চুক্তিভিত্তিক নিয়োগে শিক্ষা ছুটির কোনো বিধান নেই খারাপ সময়ে যোগদান করে ভালো সময়ে এসে সাড়ে সাত বছরের জার্নি আপাতত শেষ করতে যাচ্ছি হয়তো আবার দেখা হবে এই দীর্ঘ যাত্রা পথে যাদের সহযোগিতা পেয়েছি তাদের অসংখ্য ধন্যবাদ বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ ব্যক্তিগত অনুবিভাগ দলের নেতাকর্মী এবং সর্বোপরি দেশের সব মিডিয়ার আলোকিত মানুষেরা আশরাফুল আলম খোকনের এই পোস্ট ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে চার ঘন্টায় সাড়ে তিন হাজারের বেশি লাইক করেছে আটশো বিশ মন্তব্য করেছেন পোস্টের নিচে অনেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন কারাবন্দী লেখক মুশতাক আহমেদের কারাগারে রহস্যজনক মৃত্যুর ঘটনা স্বচ্ছ তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশগুলোর ঢাকায় কর্মরত ১৩ রাষ্ট্রদূতের এক যৌথ বিবৃতির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই আহ্বান জানাল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এর মুখপাত্র নেড প্রাইস এক অফিসিয়াল টুইট বার্তায় এই আহ্বান জানান টুইট বার্তায় ঢাকায় কর্মরত তেরো রাষ্ট্রদূতের যৌথ বিবৃতিটি সংযুক্ত করে তিনি বলেন কারাবন্দী অবস্থায় বাংলাদেশের লেখক মৃত্যুতে আমরা উদ্বিগ্ন যিনি ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে আটক ছিলেন আমরা বাংলাদেশ সরকারের কাছে ঘটনার স্বচ্ছ তদন্তের আহ্বান জানাচ্ছি এবং সকল দেশের প্রতি স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার সমুন্নত রাখতেও আহ্বান জানাচ্ছি দেশের প্রথম কুমির খাবারের স্বপ্নদ্রষ্ট ও অন্যতম অংশীদার ছিলেন লেখক মুশতাক আহমেদ সেই কুমির খামারের মালিক এখন আলোচিত প্রশান্ত কুমার পি কে হালদার দুই চার সালের বাইশ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা থেকে ১৭ কিলোমিটার দূরে হাতিবের গ্রামে ১৩ একর জমিতে দেশের প্রথম বাণিজ্যিক কুমির খামার করেন মুশতাক তার আগে বাংলাদেশে কুমির চাষের ধারণা কারো ছিল না তার খামারটির নাম রেপটাইলস ফার্ম লিমিটেড আর মুশতাকের সেই খামার এখন সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাত করে বিদেশে পালানো আলোচিত প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারের দখলে পিকে হালদার খামারটি নিয়ন্ত্রণে নিয়ে রেপটাইলস ফার্মের নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ঋণ তুলে নেন পিকে হালদার যার কোনোটি শোধ হয়নি এখনও সূত্র জানায় দুই সালে রিলায়েন্স ফাইন্যান্সের এমডি থাকার সময় পিকে হালদার মুশতাকের খামারটি কৌশলে দখলে নেন তাকে সহায়তা করেন অংশীদার মেজবাহুল হক করোনা মহামারীর কারণে প্রায় এক বছর ধরে বন্ধ থাকা স্কুল কলেজগুলো তিরিশ মার্চ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ যদিও শুরু থেকেই প্রতিদিন ক্লাসে যেতে হবে না শিক্ষার্থীদের ঢাকায় সচিবালয় এক আন্তঃ মন্ত্রণালয় বৈঠকের পর শিক্ষামন্ত্রী ড দীপু মণি জানান দেশের সব প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান তিরিশ মার্চ খুলে দেওয়া হবে তবে সব শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে না আর প্রাক প্রাথমিক সম্পর্কে পরে সিদ্ধান্ত দেয়া হবে বলেন শিক্ষামন্ত্রী